হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা পুরো সম্পূর্ণ ডিফারেন্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে আমি দেখাবো বাড়িতে বসে কম খরচে তুমি কিভাবে নেল এক্সটেনশন এবং নেল আর্ট ডিজাইন করতে পারো। তো আমার কাছে কিছু আর্টিফিশিয়াল নেল আছে, আর এটা হলো নেল ডিজাইন করার জন্য ডটিং পেন, এটা হলো আর্টিফিশিয়াল নেল কাটার যেটা অন্য নেল কাটারের থেকে আলাদা, আর এটা হলো আমার তিনটে কালারের নেল পলিশ আছে, আর এটা হচ্ছে নেল ড্রায়ার, হচ্ছে ল্যাম্প, এটাও আমি অনলাইন থেকেই নিয়েছি। এটা রিভিউ আমি অন্য একটা ভিডিওতে দেব। আর আমার কাছে যেহেতু নেল আর্ট গ্লু নেই, তার জন্য আমি ইউজ করছি ফেভিকুইক, আর আমার কাছে ফিলারটা নেই, নেল ফাইলারটা নেই, তো তার জন্য আমি এই বাড়িতে থাকা নেল ফিলার দিয়ে ভালো করে আগে নেলটাকে ফিল করে নিচ্ছি। আর তার আগে আমি কিন্তু অবশ্যই নেলটাকে একদম নেল পলিশ মানে রিমুভার দিয়ে নেল পলিশ রিমুভ করে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার নেলগুলো পরিষ্কার হয়ে গেছে আর একটুখানি ফিল করে নিলাম। তো এখন আমি আঙুলের সাইজে মানে আঙুলের মাপে আমি সেট করে নেব যে কোনগুলো আমার ঠিক আঙুলের সাথে যাবে। তো আমি আগে ওগুলো পাঁচটা আঙুলের পাঁচটা নেল বেছে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমি নেল আর্টটা করেছি। অনলাইন থেকে বা লোকাল মার্কেট থেকে জিনিসগুলো অবশ্যই বাড়িতে আগে কিন্তু অ্যাভেলেবেল রাখতে হবে। তো দেখতে পাচ্ছ আমার পাঁচটা আঙুলে পাঁচটা নেল নেওয়া হয়ে গেছে, আর আমি এখন ইউজ করছি হচ্ছে ফেভিকুইক, যেটা ৫ টাকা মাত্র দাম। তো এই আঠাটা কিন্তু প্রচণ্ড চিট, প্রচণ্ড চিট, একবার লাগিয়ে নিলে কিন্তু সহজে সেই নেল ছাড়বে না। আর জানি না এটা আমাদের মানে স্কিনের পক্ষে কতটা হার্মফুল বা কতটা ভালো আমি বলতে পারবো না, কিন্তু আমি এখন ইউজ করছি যেহেতু আমার নেল গ্লুটা নেই। তো আমি এভাবে একটা একটা করে দেখতে পাচ্ছ সব আঙুলে চিপকে নিচ্ছি, আর এটা আমি আমার ফার্স্টেই বুড়ো আঙুলটাই নিয়ে নিলাম। তো আমি বাকিগুলো করে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে এগুলো আটকাচ্ছি। আর এই নেলগুলোকে একটুখানি ঘষে আমি শেপটা ঠিক আনার চেষ্টা করছি, কারণ এগুলো একটু চোকা চোকা টাইপের আছে, তো দেখতে ঠিক ভালো লাগছে না। তো আমি একটুখানি গোল গোল শেপ করে নিচ্ছি, তারপর আমি পুরোটা লাগিয়ে তারপর দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে নেলটা করছি। যখন ব্যস্ত নয়ন জলে আগে কইরা মোছা দিতাম গালে, ঘাটে আসা পাশে বসা জোড়াই তোয়ে বুকে, বলবো আমি এ কথা কেমনে আমার নেল আর্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং অ্যাট লাস্ট এটাকে আমি ডায়ারে মানে নেল আর্ট ডায়ার যে ল্যাম্প তাতে আমি দিয়ে দিলাম। এটা অটোমেটিক আমার যখনই নেলটা শুকিয়ে যাবে অটোমেটিক লাইট কিন্তু অফ হয়ে যাবে। তো চলো তোমরা দেখতে দেখো ফাইনালি আমার মানে নেল আর্ট ডিজাইনের লুকটা কেমন হয়েছে। ও এসে বরসা তুমি, আও না
তোমরা দেখতেই পাচ্ছ আমার নেলের ফাইনাল লুক। তো কেমন হয়েছে আমার নেল আর্ট ডিজাইনটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো তোমাদের সাথে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে নতুন দিনে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অলওয়েজ স্মাইল, অল টাইম হ্যাপি, টেক কেয়ার, বাই বাই।